এখানে দেওয়া আছে, যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফলে শতকরা কত বৃদ্ধি পাবে? তো ধরে নিই বাহুর আগের ছিল এক্স, আগে যদি থাকে এক্স, এখন 10% বৃদ্ধি পেয়ে পায়। 10% বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে 10x/100 সমান সমান x/10। তার মানে এত 10% বৃদ্ধি পেল। তা আগে যদি এক্স থাকে তাহলে এখন হবে x+x/10, এটা নতুন বাহুর দৈর্ঘ্য। তো এখন এইটার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স সমান সমান একটা বাহুর দৈর্ঘ্য এক্স হলে দুইটা বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল হবে x2। আর x+x/10 যদি হয় বর্তমানে, তাহলে এটা ক্ষেত্রফল হবে x+x/10² তো এখান থেকে আমাদের দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। আমরা ধরে নিচ্ছি, আমরা এখানে একটু করে নেই, তো এখানে নতুন যে বর্গক্ষেত্রটা আসবে সেই বর্গক্ষেত্র থেকে আগের বর্গক্ষেত্র বিয়োগ করলে কতটুকু বের হয়েছে, বেড়ে গেছে সেটা পাবে। সেটার সাথে শতকরা বের করে নিলেই তোমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তো 12 নম্বর হচ্ছে ধানের চাল ও তুষের অনুপাত 7:7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে। তার মানে হচ্ছে শতকরা বের করতে হবে, আমরা ধরে নিতে হবে একটা 7x চাল আছে আর 3x আছে তুষ। তো শতকরা বৃদ্ধির পরিমাণ বের করতে হলে শতকরা বের করতে হলে আমাদের চাল এবং তুষের পরিমাণ হচ্ছে 7x+3x=10x। তা চালের শতকরা পরিমাণ যদি বের করতে চাই তাহলে চালের পরিমাণ, চাল এবং তুষের পরিমাণ ×100%, তার মানে হচ্ছে 7x। ধানের পরিমাণ হচ্ছে 7x/10x×100% সমান সমান কাটাকাটি করলে চলে যাবে 10, তার মানে 70% চাল আছে। 13 নম্বর দিকে একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগে ও পরে ফলনের অনুপাত 4:7। ওই মাঠে যে জমিতে আগে 30.4 কুইন্টাল চাল ফলতো, সেচ পাওয়ার পর তার ফলন কত হবে, তো সেটা বের করে নিতে হবে। তো ফলন, আগের ফলন হচ্ছে আমাদের দেওয়া আছে 4, তার মানে 4x, পরের ফলন হচ্ছে 7x, এখন সেচের ফলন হচ্ছে 7x। তো 4x সমান দেওয়া আছে, 4x সমান দেওয়া আছে 30.4, তার মানে হচ্ছে x এর মান এখান থেকে বের করে দেবো, x=30.4/4=7.6, তার মানে সেচের পর ফলন হবে 7x, 7×7.6=53.2 কুইন্টাল। 14টা করে নেবা, 15টাতে বলা হয়েছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম, কাঠের ওজন সম আয়তন পানির ওজনে শতকরা কত ভাগ। তার মানে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হচ্ছে 7 ডেসিগ্রাম=7/10 গ্রাম। তো আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন =1 গ্রাম। তো কাঠের ওজন সম আয়তন পানির ওজন শতকরা ভাগ, কাঠের ওজন ডিভাইডেড বাই পানির ওজন ×100 দিয়ে ক্যালকুলেশন করলে তার মানে হচ্ছে এই 7/10 যেটা আছে, 7/10 / পানির ওজন হচ্ছে 1 গ্রাম × 100%। এখানে এটা ক্যালকুলেশন করলে তোমাদের 70% হবে, কাঠের ওজন সম আয়তন পানির ওজনের 70%, এটাই উত্তর হয়ে যাবে।